নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলশিরি আবাসন থেকে বেড়াইদ সংযোগ সড়কে নির্মাণাধীন ঝুলন্ত ব্রিজ পরিদর্শন করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে নাওয়া গ্রামে নির্মাণাধীন এই প্রকল্প পরিদর্শনে আসেন তিনি। সে সময় মন্ত্রী বলেন, ব্রিজটি উদ্বোধন হলে রাজধানীর সাথে রূপগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, এই বছরই উদ্বোধন হওয়ার আশা প্রকাশ করেন মন্ত্রী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ আলী, প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান, কায়েতপাড়া ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ আরও অনেকেই।